আসসালামু আলাইকুম। সকাল সকাল সুন্দর একটা অনুভূতি নিয়ে আজকে অফিসে যাচ্ছি। কালকে রাতটা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পার হয়েছে। আসলে খুব এক্সপেকটেশন ছিল যে অন্তত মেসির জন্য হলেও যেন আর্জেন্টিনা দলটা এবারের কাপ জেতে। তো আলহামদুলিল্লাহ অবশেষে মেসির আর্জেন্টিনা কাপটা জিতেছে এবং সবচেয়ে ভালো লেগেছে আসলে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, বাট এন্ড আওয়ারে যে মানে প্রতিটি সময়ে এক্সট্রা 30 মিনিটস বা ফুল 90 মিনিটসের একদম শেষ সময়ে এসে ফ্রান্সের মারাত্মক কামব্যাক। তো ওখানে যাই হোক, এটাই ভাগ্য, যেভাবে হয়েছে না কেন ফ্রান্সও ভালো খেলেছে নিশ্চয়ই, বাট পুরো খেলাটা যদি বিবেচনা করা হয় ডেফিনেটলি আর্জেন্টিনাই কিন্তু বিশ্বকাপটা পাওয়ার মেইন দাবিদার ছিল আমার দৃষ্টিতে এবং আমার মনে হয় সবাই এটা স্বীকার করবেন। কংগ্রেচুলেশন মেসি, কংগ্রেচুলেশন আর্জেন্টিনা, ম্যাজিক্যাল মেসি, আসলে তার কথা বলে তো শেষ করা যাবে না, তার জন্য এত কিছু। আসলে আমি অত বেশি যে আর মারাত্মক লেভেলে ডায়নামিক ফ্যান আর্জেন্টিনা তাও না, খেলা দেখি শুধুমাত্র আর্জেন্টিনাকে সাপোর্ট করি, বাট শুধুমাত্র চাচ্ছিলাম যে মেসির জন্য হলেও একটা কাপ তারা জিতুক। পুরোটা সময় এত পরিশ্রম করে এত সুন্দর করে খেলেছে, মানে আমি দেখি না একটা মিনিট বেচারা বিশ্রাম নিয়েছে, এবং বিশ্বকাপটা হাতে পাওয়ার পর তার যে এত সুন্দর সরল একটা উদযাপন, সরল হাসি, সরল উদযাপন, এটা আসলেই মানে এটা বলে হাসির প্রকাশ করা যাবে না, এতটাই ভালো লাগে এই মানুষটাকে। এই জন্য ঠিক আছে, আজকে পর্যন্ত অফিসে যাচ্ছি, আশা করছি আজকের দিনটা ইনশাল্লাহ অনেকটাই ভালো যাবে। আসসালামু আলাইকুম।